সেভ ওয়াটার, সেভ দ্য আর্থ, সেভ ইলেকট্রিসিটি, মেক এ ডিজিটাল বাংলাদেশ, স্টে ক্লিন, সেভ দ্য এনভায়রনমেন্ট। ওকে ফ্রেন্ডস, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম এগেইন টু মাই নিউ ভিডিও। অ্যান্ড টুডে আই এম গোনা টক অ্যাবাউট 32-bit আর 64-bit প্রসেসর্স। সো লেটস গেট স্টার্টেড। এখন যদি কথা বলি 64-bit প্রসেসর নিয়ে, তাহলে AMD নামক একটা কোম্পানি 2003 সালে তাদের প্রথম 64-bit প্রসেসর বাজারে নিয়ে আসে এবং তারই ধারা অবলম্বনে অ্যাপেল 2013 সালে প্রথম 64-bit প্রসেসর বাজারে আনে iPhone 5s-এর জন্য। এবং তারপর থেকে বাজারে অ্যাভেলেবল প্রায় সব ফোনেই আমরা দেখি স্পেসিফিকেশানে 32-bit বা 64-bit প্রসেসরের উল্লেখ থাকে। তাই আমাদের সাধারণ মানুষের অবশ্যই জানার প্রয়োজন হয়ে যায় যার সম্বন্ধে কোনটা নেওয়া উচিত। তো চলুন দেখা যাক এই দুই প্রসেসরের মধ্যে কম্পারিজন করে আমরা কী বুঝতে পারি আসলে কোনটা আমাদের জন্য প্রযোজ্য। তো এক্ষেত্রে আমি আপনাকে প্রথমেই যে কয়েকটা পয়েন্ট বলবো তার মধ্যে প্রথম হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং। তো মেমোরি অ্যাড্রেসিং বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি একজন 32-bit প্রসেসর ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ফোনে সর্বোচ্চ 4GB পর্যন্তই র্যাম ব্যবহার করতে পারবেন, এর থেকে বেশি পারবেন না। কারণটা হচ্ছে এই যে 32-bit একটা প্রসেসর সর্বোচ্চ 32টা ইন্টিজার নিয়ে কাজ করতে পারবে, 32টা ডিজিটাল সংখ্যা 0 এবং 1 নিয়ে কাজ করতে পারে, এর থেকে বেশি বিট সে প্রসেস করতে পারে না। কিন্তু যদি আপনি কথা বলেন 64-bit প্রসেসর নিয়ে, তাহলে আপনি 16 বিলিয়ন GB পর্যন্ত মেমোরি অ্যাড্রেসিং করতে পারবেন। যদিও আমাদের এখনও হয়তো অনেক বছর পর্যন্ত এত স্টোরেজের প্রয়োজন হবে না, তারপরে আমাদের কাছে অপশন আছে, এটাই সবচেয়ে বড় কথা। সো মেমোরি অ্যাড্রেসিংয়ের দিক দিয়ে 32-bit থেকে 64-bit প্রসেসর ভালো। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ক্যালকুলেশন স্পিড। তো যদি আমি ক্যালকুলেশন স্পিডের কথা বলি, তাহলে 32-bit যে প্রসেসর এটা একই সময়ে সর্বোচ্চ 2টা আলাদা আলাদা 32-bit ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করতে পারে, এর থেকে বেশি পারে না। কিন্তু যদি 64-bit প্রসেসরের কথা বলেন, তাহলে সে 2টো আলাদা আলাদা 64-bit ইন্টিজার নিয়ে কাজ করতে পারে। সো ক্যালকুলেশন স্পিডও অবশ্যই 64-bit প্রসেসরের বেশি 32-bit প্রসেসরের চেয়ে। এখন 3 নম্বরে আপনি যদি দেখেন, তাহলে অবশ্যই দেখবেন অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যে অপারেটিং সিস্টেম যদি অ্যান্ড্রয়েডের জেলিবিন, কিটক্যাট বা তারও আগের হয়, তাহলে এটা অবশ্যই 64-bit প্রসেসর সাপোর্ট করে না। যদি আপনার ফোন কেউ যদি বলে থাকে যে আপনার ফোন 64-bit প্রসেসর সাপোর্ট করে কিন্তু আপনার সিস্টেম জেলিবিন বা কিটক্যাট, তাহলে সেটা ভুল। এখন যদি আপনি ললিপপ, মার্শমেলো বা নাওগাট ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই সাপোর্ট করে। এবং অ্যাপেলের কথা বললে অ্যাপেল iOS 7-এর পর থেকে সব ফোনগুলোতেই 64-bit প্রসেসর সাপোর্ট করে, আগেরগুলোতে কোনোটা করে কোনোটা করে না। উদাহরণস্বরূপ যদি আপনি দেখেন, তাহলে আপনার কাছে একটা মোটরসাইকেল আছে ভাবুন যেটা 1000cc, কিন্তু আপনি সর্বোচ্চ 80cc পর্যন্ত চালাতে পারেন, এর থেকে বেশি স্পিড আপনি তুলতে পারেন না। এখন আপনার বন্ধুর একটা মোটরসাইকেল আছে যেটা 80cc-তেই চলে, কিন্তু আপনার বন্ধু খুব ভালো মোটরসাইকেল চালায়, সে 80 পর্যন্ত স্পিড তুলতে পারে। তাহলে আপনাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? ঠিক 32-bit প্রসেসরেরও ঠিক এইরকমই একটা ব্যাপার এর জন্য, অ্যাপ্লিকেশনসের জন্য। এখন 3 নম্বরে আমি যদি বলি, তাহলে বলবো সফটওয়্যারের কথা বা অ্যাপসের কথা। কারণ আপনার প্রসেসর 32-bit হোক বা 64-bit হোক, আপনার সফটওয়্যারটা কিসের বা কোনটার উপর বেস করে তৈরি করা, এটাও দেখতে হবে। কারণ 64-bit প্রসেসরে যদি আপনি 32-bit প্রসেসরের একটা অ্যাপস চালান, তাহলে অবশ্যই সেটা 64-bit প্রসেসরের মতো কাজ করবে না, সেটা 32-bit মতো কাজ করবে, কারণ তার ক্যাপাসিটি ওরকম। সো আপনার এই সুবিধাটা নিতে হলে অবশ্যই আপনার অ্যাপ সফটওয়্যারকেও বা অ্যাপসকেও 64-bit প্রসেসরের করতে হবে, সাপোর্ট করতে হবে। কিন্তু গুগল প্লে স্টোরে সব অ্যাপসই কিন্তু 64-bit প্রসেসরের উপর চলে না, কিছু কিছু আছে যেগুলো 32-bit চলে। তো আমি আশা করবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে অনেক কিছুই বুঝে গেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে দাবিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।